हदिया चाहे छोटा हो या बड़ा हो, लेकिन मोहब्बत जब दिल से होता है, हदिया चाहे छोटा हो या बड़ा हो कोई फर्क नहीं पड़ता, ये हमेशा कीमत होता है। ठीक है ना, बोलो चुपक पहले। अरे भाई মনোযোগ দিয়ে শুনবে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আমি দিয়ে আজকে কিরে মানে ব্যাগটা কোথায় গেল দেখি, ওকে লেট মি চেক, দেখছি আছে কিনা, আল্লাহ মান সম্মান রাখো। আচ্ছা আছে আছে, টাকা কি টাকা? আচ্ছা মোটামুটি তো আছে নাকি? হ্যাঁ মোটামুটি আছে, আমার সাক্ষী ওলামা একরাম ডান বামে বসে আছে, টাকা আছে। জ্যাদা পয়সা তো হ্যাঁ নেই মেরে পাস, লেকিন জিতনা ভি হ্যায় কম নেই হ্যায় মেরে দোস্ত, যা আছে পুরস্কার দেওয়া যাবে। কোন যুবকের কথাগুলো মাথায় আছে বলতে পারবা? কে আছো দাঁড়াও, আমি প্রশ্ন করবো উত্তর দিতে হবে, খুবই সহজ, আমি প্রশ্ন করবো উত্তর দিলেই পাস, তুমি পারবা নাকি? মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই, আপনারা আগে আসো, ফাল দাও লাভ দিয়ে আগে আসো। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন, তাকে একটা মারহাবা দিয়ে স্বাগত দেন, সবাই বলেন মারহাবা। লেট হিম কাম প্লিজ, সাইড দাও রে বাবারা। হ্যাঁ কে ডাকে রে? থামো ভাইজান, হ্যান্ড মাইকটা ওনাকে দিতে হবে, হ্যান্ড মাইকটা সব ভাই দেন তো, হ্যান্ড মাইকটা এই তো মাশাআল্লাহ, কত হ্যান্ড মাইক দিয়ে বাবা, তোমার তো অনেক অপশন দিই তোমার কাছে, মাশাআল্লাহ। সাইডে আসো, বামে বামে, এই যে এখানে আসো, এই যে আরেকটু সামনে যাও। হ্যাঁ মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু, উত্তরটা দেন নাই আপনারা অনেকে, আবার দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছেলে খুব সাহসী মনে হচ্ছে, আমার আশা তুমি পারবা। তোমার নাম কি বলো? আমার নাম উমর ফারুক। উমরে ফারুক, মারহা বলবেন না, সাহাবা একরামদের মাঝে সবচেয়ে সাহসী বীর পুরুষ, লিডারশিপ যিনি দিয়েছেন পুরো বিশ্বে নেতৃত্ব দিয়েছেন, সে হচ্ছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তো সে দাঁড়িয়েছে, তাকে আমি দুইটা বিষয় শিওর করছি, এদিকে তাকান, ইনশিওর করছি, এদিকে তাকান। এক, যদি সে তিনবার আটকে যায়, তিনবার তাকে সুযোগ দেওয়া হবে, চারবারে আটকে গেলে তাকে আর সুযোগ দেওয়া হবে না, আর একজনকে সুযোগ দেওয়া হবে, প্রথম কথা। দুই, যখনই সে কোনো জবাব দিয়ে দিবে প্রশ্নের, আপনার তাকে মোটিভেট করার জন্য সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। লেটস প্র্যাকটিস এগেইন, সকলেই বলেন মারহাবা। ভাইজান ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, এভরি ওয়ান ইজ উইথ ইউ, আছি আমরা একসাথে, আছি আমরা একসাথে, তাহের হুজুর কয় না আছি রে ভাই, আছি তো বাবা, আমিও আছি। শোনো এদিকে তাকাও, ওদিক কিছু না, সব এদিকে বাবা, সব এদিকে বলো। আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি, পরকালের জীবন, মারহা বলো সবাই, বলো পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। মারহা বলবেন না? এক নম্বরটা কি? এক নম্বর হচ্ছে নামাজ। না না না, পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে একটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে, সে বিশ্বাসটা কি সেটা বলো। পারবা, কোনো টেনশন নেই, পারবা, বলো, একটু ঠান্ডা মাথায়, কুল, কাম ডাউন। পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে তিনটা বিষয়ে বিশ্বাস রাখতে হয়, প্রথম বিশ্বাস কি বিষয় রাখতে হয় তুমি বললেই হবে, এটা তো ঠিকই আছে, বাট এখানে তো আমি যাবো সেটা বলো, পারবে না পারলে আমি বলবো, তিনবার সুযোগ আছে তো। যদি কেউ পরকালে বিশ্বাস রাখে তাকে প্রথম বিশ্বাস রাখতে হবে পুনরুত্থান দিবসে, মানে তার রুহটা বের হয়ে গিয়েছে, আবার এই রুহটা ফিরাই দিবে একজন, তিনি কে? মাশাআল্লাহ, তুমি একবার আটকাইছো, সমস্যা না, দুইবার সুযোগ পাবা। বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কোন দিবসে বিশ্বাস রাখতে হয়? দুই নম্বরে, এটা তো বুঝো নাই, দুই নম্বর বিষয়, এ হাসবেন না কেউ, ডোন্ট লাফ, যার হাতে মাইক, যার সামনে মানুষ, সেই বোঝে কথা বলা কতটা কষ্টের, কতটা ভয়ঙ্কর, ঠিক কিনা বলো যুবক? দূর থেকে দাঁত কেলায় হাসা যায়, হ্যাঁ এখানে আসলে বুঝবেন কত ধানে কত চাল। দুই একটা মিস্টেক হইলে ফেসবুকে মারামারি করে ট্রল করে কাঁপায় ফেলে, আর নিজের মতো আমি বিশাল বড় হিরো হয়ে গিয়েছি, বেটা একদিন আইসো ওয়াশ করতে,
হাজার হাজার মানুষ সামনে কথা বলা এটা আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইজান, দুই নাম্বার বিষয় হচ্ছে পরকালে বিশ্বাস রাখলে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হয়। কি দিবস যুবক ভাইয়েরা? হিসাব। আচ্ছা, দুইবার সুযোগ দিয়েছি, আর একবার দিব, সে না পারলে আর একজনকে সুযোগ দেওয়া হবে। বলো, পরকালের জীবনে সর্বপ্রথম হিসাব কি বিষয়ে নেওয়া হবে? এবার ঠিক আছে, মারহা বলবেন না আপনারা। বলো, পরকালের জীবনে ডান আমল নামার ওজন হবে একটা আমল দিয়ে সবচেয়েতে বেশি ভারী। মারহাবা বলেন। দেখেছেন, মোটিভেট করলে সবাই পারে। আমাদের চিন্তা খুবই ছোট, ন্যারো মাইন্ডেড আমরা। আগেই বলে তারা কিছু হবে না, কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? দেখবেন এলাকায় কিছু খালা তো মানে খালা আছে আর কি, তোমার ছেলে কি খবর গো, আমার যেন সরকারি চাকরি হয়ে গেল, তো খাগা তোর ছেলে, খাওয়া সমস্যা কি? আমার খালি মাথা খামায় আর ডিমোটিভেট করে, ডিমোটিভেট আমরা মোটিভেট করবো যার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা বলো, পরকালের জীবনে কথা বলবেন না, কেউ কথা বলবেন না, একদম চুপচাপ। তুমি কোন দিক গেলে আবার? আয় রে আল্লাহ, এই পাশে আয় রে বাবা, তুই এই পাশে আয়। হ্যাঁ বলো, এদিকে আমার দিকে তাকায় বলো, পরকালের জীবনে জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে 100 কত নাম্বার? লাউ ঠেলা, মারহাবা বলো সবাই। এত আমার আগে কয় ভাই, মারহাবা বলবেন না আপনারা সবাই? খুব সুন্দর লাগছে তোমার উত্তরটা, মাশাআল্লাহ। এবার বলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, সে মোটামুটি অবস্থা খুবই খারাপ, অ্যান্ড সাহাবা একরাম সবাই শিওর যে তিনি মারা যাবেন এখনই, কারণ নাড়ি ভুড়ি সব বের হয়ে গিয়েছে। উনি শেষ মুহূর্তে একজন সাহাবীর কানে একটা বিষয়ে জিজ্ঞেস করেছেন, বিষয়টা কি? মারহাবা বলে, এই তো সে পেরে গিয়েছে, এই তো টাকা লস কনফার্ম, এটা কোনো সমস্যা নাই। তো তিন নাম্বার বিষয়টা বলো, যে হিসাব দিবসে হিসাব হওয়ার পরে কয়টা গ্রুপ হবে? গ্রুপ কয়টা হবে? দুইটা। মারহাবা বলেন। ডানপন্থী কারা? মারহাবা বলে। আর বামপন্থী কারা? মারহাবা। আসো আসো আসো, কাম অন দ্য স্টেজ, মাশাআল্লাহ, আসো আসো। ওমর ফারুক, কাম অন ম্যান, আসো। ব্রিলিয়ান্ট ছেলে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? অনেক সময় শুরুটা ভালো না হলেও শেষটা ভালো হয়, এই জন্য আমি বলি আজকের জিরো কালকের হিরো, আজকের হিরো কালকে জিরো হতে পারে, ঠিক কিনা বলে? তোর প্রথমে একটু আটকাইছে, বাট পরে গিয়ে পারছে। কই ওমর, কই এদিকে আসো, এই সব ভাইয়ের পাশ দিয়ে আসো, মাশাল 1000 কে কয় রে, টাকা তুমি দাও, আসো অ্যাটেন্ড করো আমার সাথে তুমি, মাশাল। আমি ভাই, আমি খুব গরিব মানুষ, যা আছে দিয়েছি। কথা হচ্ছে একটা, একটা কথা মাথায় রাখবেন, এটা আমি কোথাও শুনেছিলাম, মনে আছে আমার মাথায়, হাদিয়া 1000 টাকা আরও চলে আসছে, মারহা বলবেন না আপনার সবাই? জমে কে রাহা থা, হাদিয়া চাহে ছোটা হো ইয়া বড়া হো, লেকিন মোহাব্বত জব দিল সে হোতা হ্যায়, হাদিয়া চাহে ছোটা হো ইয়া বড়া হো, কোই ফরক নেই পড়তা, ইয়ে হামেশা কিমত হোতা হ্যায়, ঠিক কিনা বলো যুবক ভাই? এ রে ভাই, উনি দিয়েছে 1000 টাকা, মারহা বলবেন না? আপনি 1000 দিয়েছেন সোহেব ভাই, 2000, এদিকে 500, ওদিকে 500, কুল মিলাকে 3000, মারহা বলবেন না সবাই? বাবা রে, এই সব দিয়ে তোর গার্লফ্রেন্ডে কোনো গিফটই দিস না বাবা, গার্লফ্রেন্ড নাই মার্শাল্লাহ, আমি জানিও বলবে আমার নাই, তো গার্লফ্রেন্ড যেহেতু নাই, আল্লাহকে হেদায়াতের রাস্তায় অবিচল থাকার তৌফিক দান করো, বড় আমেন। এত টাকা পেয়ে গিয়েছো, এগুলো দিয়ে উল্টাপাল্টা এমবি ভরো না, ঠিক আছে? এমবি না ভরে ইসলামিক বই কিনবা, জীবনটাকে সুন্দর করো, আল্লাহ তৌফিক দান করো, সকলে বড় আমেন। আজকে সে লাভে লাভ লালে লাল হয়ে গিয়েছে, ঠিক না বলে? বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো। আল্লাহ ওমর ফারুককে ইসলামের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন।